আচ্ছা আপু কেমন আছেন দেখছি আমরা শিমুলিয়া হাট থেকে ভাইরা কিনে ফেলছেন ভাইদের কি কোরবানির গরু কিনে ফেলছেন কত দামে নিলেন এক লাখ টাকা ভালো হয়েছে এক লাখ টাকায় কিনেছেন দর্শক দেখতে পাচ্ছেন এইরকম একটা গরু নিয়ে যাচ্ছেন তারা হাট থেকে দেখাই আমরা দেখি এটা কত দামে কিনলো আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে কত এটা কত এক লাখ পঁচিশ হাজারে কিনেছে এরকম একটা গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন তেমন বেচা হয়েছে এটা গাভি দেখা যাচ্ছে বড় সড় এই এই বাবু এটা কত এটা এই ছেলে এটা কত এক লাখ আশি হাজার এরকম বড় একটা গরু এক লাখ গাভী সত্তর হাজার এই গাভীটা দেখছেন নিয়ে যাচ্ছেন ছোট গরুটা দেখি দেখি আমরা দেখা চাচা কত দামে নিচ্ছেন এটা বাষট্টি হাজারে কিনেছেন গাভিটা কোরবানির গাভী গাভি কত দেখি আমরা এক লাখ নব্বই হাজারে কিনেছে এরকম একটা বড় সড়ক গাভী দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া আমরা দেখছি এক জোড়া একটা ছোট একটা সার গরু নিয়ে যাচ্ছে যাচ্ছেন একষট্টি হাজার একটা গরু শিমুলিয়া হাট থেকে আমরা ওইটা দেখাই এইটা বেচা হয় না ভাইরা এটা কত দামে নিলেন এটা বেচা হয় নাই ফেরত নিয়ে যাচ্ছে বলছেন দেখাই যে বড় গরু

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি তিনশো ফিটের মাথায় তিনশো ফিট বলতে এখন নয়শো ফিট হয়ে গেছে এটা সেই একদম মাথায় আমরা রয়েছি হচ্ছে যে শিমুলিয়া পশুরাটে দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর সুন্দর সার গরু আমদানি চাচা দেখছেন এসে এই যে কোরবানির গরু কেনার জন্য দেখি এটা কি হয় বেচা হয় কিনা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক ভাইরা কোথা থেকে এসছেন ভাই আমরা নেত্রকোনা নেত্রকোনা দুই দিন আগেই ঘুরে আসলাম আপনাদের এলাকা আঠারো বাড়ি থেকে ও ঠিক আছে কতগুলো আনছেন গরু গরু আনছি বিষটা

দাম সব পঁচাত্তর সত্তর বাহাত্তর কেমন নিতে পারবে মানুষ আসলে অবশ্যই নিতে পারবে আশাবাদী নিতে পারব কত দামে নিতে পারবে এটা ষাট পাঁচশো টি বিক্রি করে দেবো এটা দেড় মন হবে অবশ্যই সব দাতা গরু নিয়ে আসে ভাইরা আসে নেত্রকোনা থেকে নেত্রকোনার কোন থানা কোন জায়গা থেকে এসছে আটপাড়া থানা আটপাড়া থেকে এসেছেন দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই মুঠো সাইজের গরু তার মানে হচ্ছে যে এরকম সিঙ্গেল গরু যারা কিনতে চান আমরা দেখি ভাইদের সাথে আর একটু কথা বলবো যদি ভাইরা ফোন নাম্বার দিতে চায় আমরা দেওয়ার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই গরু এই গরুটা কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি এটা কেমন দামে নিতে পারবে দশ বন্ধুরা আসলে কিন্তু

আশিক ভাই আশিক ভাইয়ের সুন্দর গরুগুলো মনে হয় ওইদিকে দিকে না এই দিকে এদিকটা থেকে আমরা আরো দেখাই দিই একটা যেহেতু আপনার কন্টাক্ট নাম্বার আমরা প্রোভাইড করে দিচ্ছি যদি কেউ যোগাযোগ করে এসে কিনতে চায় সেক্ষেত্রে কিনে নিল এই গোটা ভালো এই আরো আছে না এটা কত চাচ্ছেন আশিক ভাই একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন এই গরুটা আশিক ভাই আশিক ভাইয়ের এই গরুটা আসলে কয় দাঁতের এখন চার দাঁত চার দাঁত মাঝামাঝি বয়সের গরুগুলাই তো ভালো জি জি এটা কেমন ওজন ধরতেছেন আপনার এটা আমরা তিন মন উপরে একশো পাঁচ আর কত কততে নিতে পারবো নিচে বিক্রি করা যাবে না এটা নিচে আর না খাদ্যের দাম বেশি আমরা আর দর্শক বন্ধুরা এদিকে রয়েছে এটাও কিন্তু সুন্দর প্রদর্শক এইটা আরেকজন আশিক ভাই আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আমরা এই গরুগুলো দেখাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এই গরুগুলো কিন্তু আর ভাইয়েরা নিয়ে আসছে আমরা এগুলো দেখিয়ে দিতে চাই আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কন্ট্রাক্ট নাম্বারগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভাইয়েরা রয়েছেন শিমুলিয়া হাটের একদম ঢুকতেই হাতের বাম পাশে এগুলো আপনারা নিয়ে আসছেন না জি জি আমাদের কতগুলো আনছেন ভাই গরু আনছি দশটা বেসলেন কয়টা এই পর্যন্ত এখনো বিক্রি হয় না বাজার একটু দম আছে সবাই সেটাই বলছে অবশ্যই বাজার একটু মনে করেন আমরা যা হয়েছে মনে করেন এখন যে বাজার তা আমরা কিনে চড়া বাজার কিনে হয়ে গেছে এখন বাজার দুম খাইয়ে গেছে বাড়ি খেয়ে গেছে এই যে গরুটা দেখছি আমরা এটা তো বেশ ভালোই সাদা হইলেও গরুটা ভালো এই সাদা গরুটা দেখাও সাদা গরুটা এটা কত দাম চাচ্ছেন আপনারা এটা আমরা দাঁড় দাম চাচ্ছি দেড় লক্ষ টাকা এটা কত আশা করছেন আপনারা আম কত আশা মনে করেন কম কম তিরিশ গরুটার ওজন কেমন আছে এখন আনুমানিক চার মন গরুটা ভালোই কিন্তু দেখতে সিংটা সুন্দর মতো আছে আর দেশি একটা গরু আজকে আনছেন আপনারা কয়টা দশটা গরু একটাও বিক্রি হয় নাই এই যে ধরেন আপনাদের গরুগুলো আমরা দেখাচ্ছি যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ ইংকে যদি আজকে বিক্রি না হয় সেক্ষেত্রে তো আপনাদের আর হাটে যেতে হবে কালকে কোন হাটে যাচ্ছেন কালকে তো আমাদের বাড়িতে পড়ছে আমাদের উত্তরে বক্তারপুর ইউনিয়ন তাই এদিকে আমরা আসবো না ওইদিকে আমার হাট আছে ঢাকার দিকে আসবো না ঢাকার দিকে আসবো না ঠিক আছে আমার খরচা অতিরিক্ত হয়ে যায় আইসা যদি বিক্রি করতে হয় তাহলে আমাকে মনে করেন যে লস শুভকামনা রইল ভালো থাকবে ভালো ভালো ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছি এদিকে আরো অসংখ্য গরু সমারোহ রয়েছে আমরা এগুলো দেখাই ধাপে ধাপে দাম দর জানানোর চেষ্টা করি তবে মোটামুটি কিন্তু বেশ ভালো আমদানি হয়ে গেছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শিমুলিয়া হাটে কিন্তু বেচা কেনা অত এখনো দেখা যাচ্ছে না তবে আমরা ঢুকতে দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে খাসি ছাগলগুলো সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে মেয়ে ভাই আপনারা কেমন আছেন রাখছে মালিক ভালো কয়টা গরু নিয়ে এসেছেন হাটে দুইটা

এটা কেমন ওজন হবে আনুমানিক সাড়ে তিন মন এরকম হবে না চার মনের মতো চার মনের মতো হবে ভাই বলছেন প্রিয় দর্শক দেখছেন তার দুটো গরু রয়েছে একদম উনিশ বিশ এই যে এইটাও দেখতে পাচ্ছেন এটা মানে সেম সেমই না জি ধন্যবাদ মেয়ে ভাই ভালো আচ্ছা ভালো আমরা ওদিকে দেখতে পাচ্ছিলাম একদম ছোট সাইজের গরু আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মাঝারি গরুগুলো এগুলো দামাদামি হচ্ছে ওই যে ওই দিকটাতে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে দামাদামি চলছে এই গরুগুলো নিয়ে আমরা একটু দাম দর জানার চেষ্টা করি দেখতে পাচ্ছেন দামাদামি হচ্ছে মনে হচ্ছে এই গরুটা নিয়ে এই গরুটা নিয়ে দামাদামি চলছে ভাই না দামাদামি হচ্ছে ভাইয়েরা মন হয় আসে কোরবানির গরু কেনার জন্য দাম বলছেন এটা হ্যাঁ বললেন ভাই এক লাখ বলছে আর এই যে ভাইয়েরা যারা নিয়ে আসছে তারা কেমন চাচ্ছিলেন এক লাখ ষাট এক লাখ ষাট চা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়েরা এক লাখ ষাট চেয়েছেন না ষাট এমনি হাটে বলতে বলতেছে কত সর্বোচ্চ কত

শিমুলিয়া পশুর হাটের অবস্থান কুরিল বিশর থেকে যে তিনশো ফিট বলা হয় যে রাস্তাটাকে অর্থাৎ এখন নয়শো ফিট হয়ে গিয়েছে ওই রাস্তাটা ঠিক মাথায় অর্থাৎ হচ্ছে কাঞ্চন ব্রিজের আগে হাতের বাম পাশে এই হাটটা আর শুক্রবার থেকে ডেলি এই হাট থাকবে দর্শক আপনারা আসতে পারেন এই হাটে এসে দেখে বুঝে গরু কিনতে পারেন